হুগলির ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতা দিলীপ রাম খুনের সুপারি কিলারকে পুলিশ গ্রেপ্তার করল ভিন রাজ্য থেকে। মহারাষ্ট্রের নাগপুর থেকে এই সুপারি কিলারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে 10 রাউন্ড গুলি ও 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রূপনগর বিস্কিট 8 থেকে 80 খেতে ভালোবাসি। গত 31 জুন ব্যান্ডেল স্টেশনের কাছে রেল লাইনের ওপর খুন হন তৃণমূল নেতা দিলীপ রাম। সেই ঘটনার পর তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। তৃণমূল নেতা দিলীপ রামকে খুনের অভিযোগ ওঠে বিজেপির দিকে। খুনের পরপরই 2 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়, যদিও ইতিমধ্যেই তাদের জামিন মঞ্জুর করেছে মহামান্য আদালত। সময় যতই গড়াতে থাকে, খুনের কারণ পরিষ্কার হতে থাকে পুলিশের। এবারে সেই ঘটনায় সুপারি কিলার মোহাম্মদ আকবরকে নাগপুর থেকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে 10 রাউন্ড গুলি ও 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি শনিবার গভীর রাতে হুগলি স্টেশন রোডে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রাজবংশীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে হুগলি ত্রাস টোটন বিশ্বাসের সাগরে বাপি বিশ্বাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে 508 রাউন্ড গুলি ও 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 29 জুন দিলীপ রাম মার্ডার হয়েছিল ব্যান্ডেল স্টেশনের উপরে, রেলের ট্র্যাকের উপরে। তো আমরা এটার মধ্যে তদন্ত করে 9 জনকে পেয়েছিলাম। তার মধ্যে 28 সেপ্টেম্বর 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় অ্যারেস্ট দেখিয়ে, মানে ওদিকে অ্যারেস্ট করার পর 3 জন অ্যাবসকন্ড করছিল। তার মধ্যে যে মেন প্ল্যানার ছিল, যে টাকাটা ডিল করেছে ক্রিমিনালদের সঙ্গে, শকুন্তলা যাদবের যে ডিলটা করেছিল 2,50,000 টাকায় মার্ডারটা হবে, প্লাস 65,000 টাকা হচ্ছে আর্মস কেনার জন্য যে টাকাটা, সেটা করেছিল মোহাম্মদ আকবর। ওর ডাকনাম হচ্ছে দোলে, এর বাড়ি হচ্ছে মোগড়া থানার মধ্যে। এর অলরেডি আগে 8টা কেস আরও আছে, বড়ো ক্রিমিনাল। দোলে কোথায় গেল? বলো কী করে মার্ডার করলে, চট করে একটু বলো। কেন বললে, কেন করলে? ও হচ্ছে আজাদের বন্ধু আর কি, যে সমুদ্রী যাদবের যে ছোটো ছেলে আজাদ আছে, ওর হচ্ছে বন্ধু, ওর সঙ্গে অনেকদিন ধরে বন্ধুত্ব আছে। ওর জমি জায়গা নিয়ে লাফড়া চলছিলো, যেন সমুদ্রী বলেছিলো যে ওকে মার্ডার করতে হবে। তো এই হচ্ছে ওই গুড্ডু ফুড্ডু এদিকে কন্ট্যাক্ট করেছিলো। এর মধ্যে ছিল গুড্ডু, সোনু, মনু, মাকাসম, এরা ছিল, এরা হচ্ছে কিলার অন দ্য স্পট ছিল। আর যে টোটাল যে প্ল্যানটা করে দিয়েছিলো সেটা হচ্ছে হেডেক, মানে যে ইনফরমেশানটা নিচ্ছিল, দেওয়া নেওয়া করছিলো, আর প্ল্যানটা করেছিলো এই হচ্ছে মোহাম্মদ আকবর। তাই তো আকবর, ঠিক বলেছি? তুমি বলো একটা, মুখে বলো, সবাই শুনুন। হ্যাঁ, কী প্ল্যান করেছিল বলো, কীভাবে যোগাযোগ করলে বলো, একটু বলো। গুড্ডু থা আর কোন থা? আর কোন? হেডেক থা। আর বতাও। সোনু মনু। তুমি কিতনা রুপিয়া মিলা থা? আমাকে 1,00,000 রুপিয়া মিলা। ওর কাছে আমরা আমস 18টা আমস রিকোভারি করেছি। ওর পরে পরে ওর লোকগুলো ধরা পড়েছে, সেখান থেকে আরও 8-10টা আমস রিকোভারি করেছে, মানে টোটাল 20-25টা আমস রিকোভারি করেছে। কিন্তু আমাদের এখনও বিশ্বাস যে ওর কাছে অন্তত আরও 20-25টা আমস ওদের কাছে আছে। নিউজ আজ বাংলা, হুগলি।